গুরুত্বপূর্ণ একটি মাসআলা রোজার আগে না বললেই নয়, এই মাসআলাটি সম্পর্কে আমরা জেনে নিব। যেমন আল্লাহ তাআলা প্রত্যেক সুস্থ আকেল বিবেকবান প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে এই রোজা ফরজ করে দিয়েছেন, প্রাপ্তবয়স্ক সুস্থ বিবেকবান মুসলিমের উপরে এই রোজা ফরজ করে দিয়েছেন, প্রত্যেকের রোজা রাখতে হবে। তবে দুই শ্রেণীর মানুষের জন্য শিথিলতা রয়েছে, তারা ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারবে। তারা কারা? একেবারে অতি বয়স্ক, বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ, রোজা রাখতে পারছে না, অথবা এমন অসুস্থ যেই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরে আর কাজা যে আদায় করবে এটা সম্ভাবনা নাই, শেষ বয়সে এমন অসুস্থতা পড়েছে যে সুস্থ হওয়ার পরে যে সে পরবর্তী দিনগুলোতে রোজা রাখবে এমন কোনো আশাও নাই, সম্ভাবনাও নেই। আবার যিনি বয়স্ক তার দ্বারা তো আবার যৌবনে ফিরে আসাও সম্ভব নয় যে সে পরবর্তীতে যৌবন হয়ে শক্তিবান হয়ে কাজা আদায় করবে। অর্থাৎ যারা অতি বয়স্ক যে পরবর্তীতে আর কাজা আদায় করা যাদের দ্বারা সম্ভব নয়, আর এমন অসুস্থ যে পরবর্তীতে সুস্থ হয়েও সে আর কাজা আদায় করতে পারবে না, এমন দু শ্রেণীর ব্যক্তি মানুষ যারা রোজা না রাখলেও চলবে। তবে শর্ত হচ্ছে ফিদিয়া দিতে হবে। কী দিতে হবে ভাই? ফিদিয়া। ফিদিয়াটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ফিদিয়া হচ্ছে একজন একটি রোজার পরিবর্তে, একদিন রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা পেট পুরে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো। একটি রোজার ফিদিয়া হচ্ছে একদিন রোজার পরিবর্তে একজন মিসকিনকে কয় বেলা খাবার? দুই বেলা পেট পুরে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো। এভাবে একদিন রোজার পরিবর্তে আমরা করব। আমাদের মা বাবা যাদের বৃদ্ধ বৃদ্ধা রয়েছে বাসা বাড়িতে, বা আমাদের মধ্যেও যারা এখন আছেন, এখানেও আছেন যে আমি হয়তো বা রোজা রাখতে পারবো না, ডাক্তার নিষেধ করেছে, বা রোজার পরে এটি কাজা আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়, এরা এই ফিদিয়াটা আদায় করে দিবেন। তবে এটা কেউ যদি অর্থ দিয়ে দেয় যে বাসায় এসে দুই বেলা খাবে, হুজুর আমি যদি অর্থ দিয়ে দিতে চাই সেটাও পারবে। তো আমরা যদি একবারে ন্যূনতম ভালো খাবারও খাওয়াতে চাই, একেবারে 100 টাকার নিচে এক বেলা খাবার হয় না, তো দুই বেলা খাবারে 200 টাকাও যদি ধরি সর্বনিম্ন, তাহলে 30 দিনে প্রায় 6000 টাকা আসতেছে। এভাবে মায়ের জন্য 6000, যদি বাবাও থাকে বৃদ্ধ বাবার জন্য 6000-12000 টাকা, এটা হচ্ছে একজন মিসকিনকে দেওয়াটা উত্তম। সে যেন সে নিজে যেন রোজা রাখে, এমন একজনকে দিলেন সে নিজেই রোজা রাখতেছেন, এজন্য একটু যাচাই বাছাই করে ভালো নামাজি লোক দেখে দিতে হবে। তো আর যদি কেউ চান যে না আমি আরও একটু বেশি দিব, এক বেলা খাবারের জন্য 200 টাকা, দুই বেলা খাবারের জন্য 400 টাকা, এভাবে দৈনিক 400 টাকা হিসেব করে 30 দিনে 12000 টাকা, এটা এই রমজান শুরু হওয়ার আগেই আপনি যাকে দিবেন সে তো রোজার বাজার টাজার করবে, আপনার পরিবর্তে সে রোজা রাখবে, তাতে যেই ব্যক্তি এই ফিদিয়া গ্রহণ করবে রোজা রাখবে তার রোজা থেকেও সওয়াব কমতি হবে না। তো আমাদের মধ্যে যারা এই দুই শ্রেণীর মধ্যে আছে, অতি বয়স্ক এবং অসুস্থ যা থেকে সুস্থ হয়ে আর কাজ আদায় করা সম্ভব নয়, আমরা এই ফিদিয়াটা আদায় করে দিব। একদিন রোজার ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো অথবা তার সমপরিমাণে টাকা দিয়ে দেওয়া। এরপরে আপনার বিবেক অনুযায়ী আপনি এক বেলা খাবার খেতে সে কত টাকা, কেউ যদি ইচ্ছে করেন আমি ভালোভাবে খাওয়াবো 500-1000 টাকা দিব, মাসে আমি 30000 টাকা দিয়ে দেব, উপরে আপনি যা দেন, কিন্তু নিচে নিম্নতম আপনি 1-2 কেজি গমের দাম যা আসে এর কমে দিলে ফিদিয়া আদায় হবে না। এক ফিদিয়া সমান সময় 1 মুদ, আর 1 মুদের হিসাবে আসে 1-2 কেজি গমের যেটা মূল্য। আর আমরা স্বাভাবিকভাবে আলেম ওলামা ফুকাহায়ে কেরাম যেটা বলে দিয়েছেন, কমপক্ষে ন্যূনতম হলে একজন মানুষকে 1 বেলা খাবারের জন্য 100 টাকা, দুই বেলা খাবারের জন্য 200 টাকা পার ডে, এভাবে সর্বনিম্ন 200 টাকা হিসাব করে 30 দিনের আমরা এই ফিদিয়া